হযরত আদম ও বিবি হাওয়ার শয়তানের আদেশ পালন করার মধ্য দিয়ে এই কাহিনীর শুরু। আল্লাহর প্রতি অবাধ্যতার কারণে মানুষের সাথে পরিপূর্ণ সম্পর্কটি ছিন্ন হয়েছিল। পাপের কারণে তাদের রুহানিক মৃত্যু হয়েছিল। গাছের পাতা দিয়ে তারা তাদের লজ্জাস্থান ঢাকার চেষ্টা করেছিল, কিন্তু আল্লাহর ইচ্ছা এমন ছিল না। তিনি তাদের পাতার পরিবর্তে পশুর চামড়ার পোশাক দিয়েছিলেন। আল্লাহ প্রথম পশু কুরবানির মাধ্যমে তাদের লজ্জাস্থান ঢেকে দিলেন। আদম ও হাওয়ার দুটি সন্তান ছিল, কাবিল ও হাবিল। কাবিল তার উৎপাদিত খাদ্যশস্য আল্লাহর কাছে উৎসর্গ করলেন, আর হাবিল পশু কুরবানি দিলেন। আল্লাহ হাবিলের উৎসর্গ গ্রহণ করলেন, কাবিলেরটা নয়। কিন্তু কেন? কারণ পাপ মৃত্যু কামনা করে, আল্লাহর কাছ থেকে আমাদের আলাদা করে, যা পূরণ করতে হয় জীবন দিয়ে। কাবিল হিংসার কারণে হাবিলকে খুন করে মানবতার একটি বড় অংশকে অন্ধকারের পথে ঠেলে দিয়েছিলেন। 100 বছর পরেও এই সমস্ত মন্দ অবস্থা দেখে আল্লাহ বললেন, দুনিয়াতে যোগ্যভাবে বাস করার উপযুক্ত কেউই নেই, একমাত্র নূহ ও তার পরিবার ছাড়া। আল্লাহ নূহকে একটি জাহাজ তৈরি করতে বললেন, একটি বড় জাহাজ, এবং প্রচার করতে বললেন, পাপের বিচার আসছে এবং এ থেকে রক্ষা পাবার একটাই পথ, আল্লাহর অনুগ্রহ গ্রহণ করে সেই জাহাজে ওঠা। তারা নূহকে উপহাস ও ঠাট্টা করল, যতক্ষণ না আকাশ থেকে বৃষ্টি ও ভূতল থেকে পানি উপরে উঠে এলো, কিন্তু মানুষ তখনও অপ্রস্তুত ছিল। বন্যা প্রত্যেক মানুষ ও পশুকে মেরে ফেলল, অর্থাৎ দুনিয়ার সবাই পাপের কারণে ধ্বংস হয়ে গেল। শুধুমাত্র নূহ, তার পরিবার এবং আল্লাহর নির্বাচিত জীবজন্তুই রক্ষা পেল। তারপর আসলেন ইব্রাহিম, যিনি বিশ্বাসের পিতা। আল্লাহ তার সন্তানকে পাহাড়ের উপরে নিয়ে গিয়ে কোরবানি দিতে বললেন। ইব্রাহিম এই আদেশে কষ্ট পেলেও আল্লাহর বাধ্য হলেন। কাজের মাধ্যমে নিজের বিশ্বস্ততার প্রমাণ দিতে সন্তানকে নিয়ে মরিয়া পর্বতে গেলেন, কিন্তু সন্তানকে কোরবানি দিতে গেলে আল্লাহ ইব্রাহিমকে থামালেন। সন্তানের বদলে কোরবানির জন্য পশু জোগাড় করে দিলেন। সন্তানের বদলে পশু কোরবানি দিয়ে সন্তানকে মুক্ত করা হলো। রক্তের জন্য রক্ত, জীবনের জন্য জীবন। 400 বছর পরে ইসরায়েল জাতিকে মিশর থেকে বের করে আনতে আল্লাহ মুসাকে পাঠালেন। মিশরের বাদশাহ ফেরাউনের এসব পছন্দ না হওয়ার কারণে আল্লাহ তাকে 10 আঘাত দিলেন। শেষ আঘাতে আল্লাহ প্রত্যেক ঘরের প্রথমজাত সন্তানকে খুন করতে ফেরেশতাকে পাঠালেন, যতক্ষণ পর্যন্ত না মানুষ পশু কোরবানি দেয় এবং এর রক্ত ঘরের চৌকাঠে লেপন না করে। কারণ ফেরেশতা সেই রক্ত দেখে বুঝবেন যে ভিতরের সন্তানগণ কোরবানির দ্বারা মুক্ত হয়েছে। ইহুদি অথবা মিশরীয়, দাস অথবা স্বাধীন, আল্লাহর আদেশের বাধ্য হলে তাদের সন্তানগণ মুক্ত হবে, আর তা না হলে। ওই রাতে এসব ঘটেছিল যেভাবে মুসা নবুয়ত দিয়েছিলেন। সমস্ত মিশরে মহাক্রন্দন রব উঠেছিল যখন সমস্ত ঘরে কোরবানির মাধ্যমে আল্লাহর দয়া প্রত্যাখ্যাত হয়েছিল। পরবর্তীতে মুসা মানুষকে তৌরাত দিয়েছেন, বলেছেন ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে মানুষ পাপ থেকে মুক্তি পেতে পারে। দোষী ব্যক্তি ইমামের কাছে কোরবানির উদ্দেশ্যে একটি পশু আনবেন, পশুর মাথায় তার হাত রেখে চিহ্নস্বরূপ পাপ ও লজ্জা সেই পশুতে স্থানান্তরিত করে পশুটিকে কোরবানি দিলে এর রক্তে তার পাপ ঢেকে যাবে। বাদশাহ দাউদ ও নবীরা মুসার তৌরাত অনুসরণ করেছিলেন, কিন্তু তারা আশ্চর্য হয়েছেন যে প্রকৃতভাবে কি পশুর রক্ত দ্বারা মানুষ পাপমুক্ত হতে পারে, অথবা তারা ভবিষ্যতে ব্যবহৃত হওয়ার জন্য প্রতীকস্বরূপ। একজন রাজা ও মোশের আগমন সম্পর্কে দাউদ ভবিষ্যৎবাণী করেছিলেন, তিনি বাদশাহ দাউদের বংশধরের একজন, যিনি শাসনভার গ্রহণ করে রাজত্ব ও ক্ষমতার অধিকারী হবেন, যদিও তিনি নম্র ও সহানুভূতিশীল হৃদয়ের মানুষ। এই মোশি হবেন সম্পূর্ণ নির্দোষ ও নিষ্পাপ, যিনি কষ্টভোগ করে মৃত্যুবরণ করবেন, আর এটা হবে একটি শ্রেষ্ঠ কোরবানি, কারণ তিনি নিজেই কোরবানি হবেন। ঈসা মসীহ গোয়ালঘরে জন্মগ্রহণ করলেন, কারণ তার জন্য কোনো আলাদা ঘর ছিল না। তিনি কুমারী মায়ের গর্ভে জন্ম নিলেন। দাউদ বংশের একজন রাজা হয়েও গরিবী জীবনযাপন করলেন। দরিদ্র ফিলিস্তিনি রাখালেরা এবং পূর্বদেশ থেকে সম্পদশালী পণ্ডিতেরা এসেছিলেন শিশুকে সেজদা করার জন্য, এবং নিশ্চিত করতে যে তিনি সেই মসীহ যার কথা কালামে প্রতিজ্ঞা করা হয়েছিল। ঈসা তবলিক করেছিলেন প্রেম, সত্য, শান্তি ও মানবতার বিষয়ে। কাঠমিস্ত্রি হয়েও তিনি ছিলেন বিজ্ঞ দার্শনিক। যারা আল্লাহ অপেক্ষা ব্যবস্থাকে বেশি গুরুত্ব দিতেন, তিনি তাদের বিরুদ্ধে কথা বলতেন। তিনি নম্র, গরিব ও পাপীদের ভালোবাসতেন। তিনি বধির, অন্ধ, মন্দ আত্মার অধিকারীদের সুস্থ করতেন এবং মৃত ব্যক্তিদের জীবনদান করতেন। একজন গৃহহীন মানুষ, একজন আদর্শ শিক্ষক, একজন মহামানব যিনি আল্লাহর ভালোবাসায় জীবনযাপন করেছেন। এমনকি ঈসা মসীহ আল্লাহকে পিতা বলে সম্বোধন করেছেন। সমস্ত মানব জাতিকে দেখিয়েছেন তিনি তাকে পিতার মতো ভালোবাসেন। আল্লাহ মানব জাতিকে তার সন্তানের মতো বর্ণনা করেছেন, কিন্তু সমস্যা হলো
মানবজাতি পাপী এবং তিনি পবিত্র। আদমের মধ্য দিয়েই মানুষের পাপ শুরু এবং তা আল্লাহর কাছ থেকে মানুষকে পৃথক করে দিয়েছে। মসীহ জানতেন তাদের ফিরিয়ে আনতে কি করতে হবে। তরিকা বন্দিদাতা ইয়াহিয়া মসীহর বিষয়ে বলেছিলেন, ওই দেখো আল্লাহর মেষ যিনি জগতের পাপ ভার নিয়ে যান। ঈসা ছিলেন মসীহ, মনোনীত ব্যক্তি, সেই মহান কোরবানির জন্য মনোনীত। তিনি ছিলেন পাক পুণ্য এবং গুনার মূল্য দেওয়ার জন্য যোগ্য ব্যক্তি। তিনি নিষ্পাপ হয়েও অপরাধ বহন করেছেন এবং পবিত্র হয়েও মানুষের পাপের ভার বহন করেছেন। তিনি সবই করেছেন পিতার জন্য, মানুষের পাপের মূল্য হিসেবে, মানুষকে পাপের গোলামি থেকে মুক্তি দিতে। আল্লাহর সাথে পরিপূর্ণ সম্পর্ক যা আদম হারিয়েছিলেন, তিনি সেই সম্পর্ক পুনঃস্থাপন করেছেন। ঈসা মসীহ ইহুদি অথবা রোমীয়দের কারণে ক্রুশে মৃত্যুবরণ করেননি, করেছেন পিতার উদ্দেশ্যে। আল্লাহ ঈসাকে কোরবানি দিয়েছিলেন কারণ নবীদের দ্বারা বলা কথা পূর্ণ করতে। তিনি আল্লাহর মেষ হয়ে আসবেন এবং জগতের পাপের ভার বহন করবেন, আমার এবং আপনার। তিনি এখানেই শেষ করেননি, তিন দিন পরে আল্লাহ ঈসাকে পুনরুত্থিত করেছেন, কারণ তিনি প্রতিজ্ঞা করেছিলেন যে যারা তার কথায় বিশ্বাস করবে তারা মৃত্যু থেকে জীবিত হয়ে অনন্ত জীবন পাবে। সব কিছুর পরে ঈসা তার সাহাবিদের কাছে প্রতিজ্ঞা করেছিলেন যে তিনি আবার ফিরে আসবেন রাজা ও বিচারকর্তা হয়ে। মসীহ হলেন মানবজাতির জন্য আল্লাহ প্রদত্ত উপহার, যেন মানুষ তাদের পাপের কারণে মারা না যায়, আল্লাহর কাছ থেকে আলাদা না হয়। ঈসা মসীহের কোরবানির মধ্যে দিয়ে যেন আল্লাহর সাথে মানুষের সম্পর্ক পুনঃস্থাপিত হয়। কোনো উপহারই আপনার হবে না যতক্ষণ না তা আপনি গ্রহণ করছেন।